বুধবার সকালে রাজধানী শহর আগরতলার শান্তিপাড়ায় আগরতলা পুর নিগমের 20 নং ওয়ার্ডের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার পরিজনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সেখানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি মানিক সাহা, প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, দলের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ মানিক সাহা বলেন, মানুষ মানুষের জন্য, বিজেপি মানুষের কল্যাণে কাজ করে, শান্তি আর সম্প্রীতি বজায় না থাকলে উন্নয়ন কোনো দিনই সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি শান্তির কথা বলে, মানুষের জন্য সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করেছি, আর শান্তি সম্প্রীতি যে জায়গায় না থাকবে সেখানে কিন্তু কোনোদিন ডেভেলপমেন্ট সম্ভব না। আর ভারতীয় জনতা পার্টি সবসময় শান্তির কথা, রাষ্ট্রবাদী চিন্তাধারায় চলি, দেশের কথা আমরা ভাবি। তো এই রকম একটা পার্টিতে আজকে যারা এখানে যোগদান করেছেন, আমি আশা করি শুধু যোগদানেই যেন সীমাবদ্ধ না থাকে, ওদের সক্রিয় যে ভূমিকা এই পার্টির প্রতি থাকবে, তাতে দেখবেন নিজেদেরও অনেক ডেভেলপমেন্ট হবে, পার্টিও অনেক বেশি শক্তিশালী হবে। বক্তব্য রাখতে গিয়ে মানিক সাহা এদিন আরও বলেন, দেশের কোভিড মোকাবেলায় ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যেও দারুণ সাফল্য এসেছে। তিনি বলেন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সহ মানুষের জীবনের মানোন্নয়ন ও তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় কেন্দ্রীয় সরকার যা যা করেছে সেগুলি নিয়ে দল মানুষের কাছে যাচ্ছে। এবং সোশিয়াল জাস্টিস, সমাজের প্রতি ন্যায়, সমাজের প্রতি ন্যায়ের জন্য যা যা দরকার, মানুষের মান উন্নয়ন এবং মানুষকে তার মর্যাদা এবং তার অধিকার রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যা যা করেছেন সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।